তোকে ছাড়ানোর ব্যবস্থা হচ্ছে। আমার দল তোকে ছাড়াচ্ছে। কেন? কেন মানে? তুই আর কাজ করবি না? সারা জীবন বিধবার থান পড়ে থাকবি? তোমার দলে কাজ করতে হবে, তারপর পেছনে লাথি মেরে তাড়ি দেবে। গুরু, একটা দল দিয়ে সব দলকে বিচার করো না। আর কিছু বলবে? কিছু কিছু ভেবে বলিস। টাইম শেষ। আমরা কিন্তু তৈরি নকুল। ভালো থাকিস। আর কতদিন এইভাবে হ্যারাস হতে হবে স্যার? লোকটা হাসপাতালে। মোটেই এখন হাসপাতালে নেই স্যার। কেন নিজেদের মধ্যে ঝামেলা পাকাচ্ছেন? যা বলার ম্যাডামকে বলুন না। বসতে পারি? হ্যাঁ, বসতে বারণ করেছি। নেই, চেয়ার গুলো টেনে। নমস্কার ম্যাডাম, আমার নাম রঞ্জিত মণ্ডল। ওই বজবজ তারাতলার 319 নম্বর রুটে আমার আটখানা বাস চলে। আটখানা দশখানা দেখাবেন না রঞ্জিত বাবু, ওরকম গন্ডা গন্ডা বাস 318 নম্বর রুটেও চলে। একজন একজন করে কথা বলুন, একজন একজন করে। ম্যাডাম, আমি 15 বছর ধরে 318 নম্বর রুটে বাস চালাচ্ছি, বেহালা টু বজবজ ভায়া তারাতলা। তাতে কি হয়েছে? তাই বলে কি আমি নতুন পারমিট পেলে সেই রুটে বাস চালাতে পারবো না? তাতে কার কি? কিন্তু তাই বলে আপনি আমার কন্ডাক্টর গায়ে হাত দেবেন? আমি মারিনি, মেরেছে কিছু ওয়ার্কাররা। আর ওরা আমার লোক, তার কোনো প্রমাণ আছে? আপনারা কিন্তু মিছিমিছি আমার আর নিজেদের সময় নষ্ট করছেন। নিজেদের মধ্যে গন্ডগোল করার হলে আমার কাছে এসেছেন কেন? যান বাইরে, যান বাইরে গিয়ে কথা বলুন, যান বাইরে গিয়ে মিটিয়ে নিন। ম্যাডাম, আমি আপনাকে সংক্ষেপে বলছি, 318 নম্বর রুট বহু পুরনো রুট, প্যাসেঞ্জারও অনেক। মাঝখান দিয়ে 319 নম্বর রুট 318 প্যাসেঞ্জারে ভাগ বসাচ্ছে। আপনি? উনি দুটো রুটেই বাস চালান। আমি চালাই না, চালায় আমার ড্রাইভাররা। ওই হলো আর কি। ম্যাডাম, তাহলে বুঝতে পাচ্ছেন তো কেন আমার উপর ওনারা রেগে যাচ্ছেন? আচ্ছা, আমার বাস যদি তারাতলার থেকে ভালো প্যাসেঞ্জার পায় তাহলে আমি কি করব? আপনার বাস তারাতলা থেকে প্যাসেঞ্জার তোলে না। আপনার বাসগুলো সব বেহালা থেকে ঘুরিয়ে আমার সব প্যাসেঞ্জার তুলে নিয়ে যান। যেমন আপনি, তেমনি আপনার ড্রাইভার আর কন্ডাক্টর। না না, তা বলে মারপিটের ঘটনাটা খুব খারাপ। মারপিটের ঘটনা খুবই খারাপ হয়েছে। একটা নিরীহ লোক, তার যদি হাত পা ভেঙে রাখা হয় তাহলে তার সংসার চলবে কি করে? আপনি কি তার কম্পেনসেশন দেবেন? এক্সকিউজ মি, হ্যালো। প্রথমে প্রমাণ করুন, যারা মেরেছে তারা আমার লোক কিনা। প্রমাণ হয়ে যাবে, এতগুলো সাক্ষী আছে না? দরকারের সময় কেউ কোনো সাক্ষী দেবে না, তখন ইউনিয়ন যা বলবে সবাই তাই শুনবে। আর ইউনিয়ন তো আপনি টাকা দিয়ে কিনেই রেখেছেন। আমি? আচ্ছা আচ্ছা। এবছর আপনি কত চাঁদা দিয়েছেন ভাবছেন? আমি জানি না, বিল বইয়ের জেরক্স দেখে দেবো। আপনি কিন্তু আপনার পয়েন্ট থেকে সরে যাচ্ছেন। আমি পয়েন্ট থেকে সরছি না, আমি বলছি আপনার নিজের লোকেরাই নিজেদের মধ্যে মারপিট করেছে, এটা মিথ্যে প্রমাণ করতে পারেন? আলবাত পারবো। নিতাই নিজেই দেখিয়ে দেবে যে ওকে আসলে কারা মেরেছে। দেবে না দাদা, দেবে না। কি দেবে না? আচ্ছা আচ্ছা। কারণ নিতাই নিজেই মারপিট করেছিল। আপনারা কি ভেবেছেন? হ্যাঁ, আপনি আজে বাজে কথা বলছেন কেন? আপনারা ভেবেছেন আমার পেটে লাথি মেরে আপনারা সবাই একজোট হয়ে আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলবেন? কে একজোট হয়েছে মশাই? আমি দেখি কারা একজোট হয়েছে। হ্যাঁ, আপনারা দুজনে চায়না টাউনে মাল খেলে যান আমি জানি না ভেবেছেন? উইল ইউ প্লিজ শাট আপ। কি ভেবেছেন আপনারা? এটা আপনাদের বৈঠকখানা না আপনাদের ইউনিয়নের অফিস? আপনি কিন্তু রেগে যাচ্ছেন ম্যাডাম। আপনাদের মিনিমাম ভদ্রতা বোধ নেই? এসডিপি ওর অফিসে বসে আপনারা এইভাবে অভদ্রতা করছেন? ম্যাডাম শুনুন, একটা কথাও শুনবো না, কোনো কথা শুনবো না। শুনুন, এফআইআর করেছেন, তদন্ত হবে, পুলিশ যা করার করবে। আর যদি সে পথে যেতে না চান তাহলে সমস্ত ইউনিয়ন মিলে বসে পুরো ব্যাপারটা মিটমাট করে নিন। আর যদি কোনোটাই করতে না পারেন তাহলে আমি কি করতে পারি সেটা দেখতে চান? সরকারি অফিসে ঢুকে
এরকম ভাবে গুলজোগ করার চার্জে আমি আপনাদের প্রত্যেককে অ্যারেস্ট করতে পারি। কোনো পার্টি দেখব না, কোনো ইউনিয়ন দেখব না। কথাটা পরিষ্কার করে বোঝা গেছে? মিস্টার সামন্ত, ওদের যেতে বলুন। চলুন চলুন চলুন, আসুন আসুন আসুন। থ্যাংক ইউ ম্যাম। আসুন আসুন আসুন। কোনো রকম চিন্তা করবেন না, আমি দেখব। আমি তো দেখবই। আচ্ছা, আসলে ব্যাপারটা আলাদা করে দেখা দরকার, বুঝলেন? আফটারঅল পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে ব্যাপার তো। পুলিশ রাস্তা, বাস স্টপ আর জ্যাম। Well said. আরে আপনি ওই এই ফাইলটা। আচ্ছা তাহলে স্যার আমরা এখন আসি। হ্যাঁ, আমরা কিন্তু ফোনে যোগাযোগ রাখবো। হ্যাঁ অবশ্যই। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ তো আপনি কে কি ফাইলের কথা বলছিলেন? ও হ্যাঁ, এই ফাইলটা ম্যাডাম চেয়েছেন আর কি। খুব জরুরি ফাইল বুঝি? নিশ্চয়ই, তা না হলে এইভাবে ছুটতে ছুটতে আসি। কার ফাইল ওটা? বলার হুকুম নেই, শুধু ফাইলটা চেয়েছেন। স্যার আপনি এসে গেছেন? হ্যাঁ অনেকক্ষণ আগেই এসেছি। আসুন ভেতরে আসুন, ম্যাডাম আপনার জন্য ওয়েট করছেন। চান চান, রে স্বয়ং ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখে তো মনে হলো পুরনো ফাইল। কিসের? গুড ইভিনিং ম্যাডাম। ও আপনি বসুন। এটা কি ফাইলটা? হ্যাঁ ম্যাডাম, এই যে। হ্যাঁ ম্যাডাম, বিক্রম সিংহ। থ্যাংকস। থ্যাংকস জানাবেন না ম্যাডাম, ইটস মাই ডিউটি। ডিউটি আজকাল কজন করে মিস্টার ঘোষাল? যারা সত্যি সত্যি ডিউটি করেন তাদের অবশ্যই থ্যাংকস জানানো দরকার। হ্যাঁ ম্যাডাম, শুনেছি এই বেশি ডিউটি করতে গিয়েই বোধহয় মিস্টার বিক্রম সিংহ বোধহয় কি বলছিলেন বলুন। ম্যাডাম আপনি ফাইলটা স্টাডি করুন, আজ আমি আসি। গুড নাইট। গুড নাইট। কিছু ভেবেছিস? তোর দল তোকে ছুড়ে ফেলে দিয়েছে বলে আমার দল তোকে প্রোটেকশন দেবে না কে বলল? ছাড়ো ছাড়ো, আর প্রোটেকশন মারিও না, সব প্রোটেকশন আমি দেখে নিয়েছি। তুই বড্ড বেশি সেন্টু খেয়ে গেছিস নকুল। এখান থেকে ছাড়তে পারবে? তাহলে কি এমনি এমনি আসছি? সেটা কতদিনে? কাজটা আরম্ভ কর। এখন কি করে করব? এখনই তো পারবি। ইনফরমেশন চাই, খবর। কি স্যার? সিম্বার সিংহ, এই তো বিক্রম সিংহ। ম্যাডাম। হুম? দিবাসেন ম্যাডাম। কি দিবাসেন? আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ও পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। ঠিক আছে।
রনি, অনেক আসুন বসুন। আপনার বিক্রম সিংহের ফাইলটাই দেখছিলাম। দেখে কি বুঝলেন? গন্ডগোল আছে, বেশ কমপ্লিকেটেড। সেই জন্যই তো আপনাকে বলেছিলাম। কিন্তু দিবা, এই ফাইলটা আমি আপনাকে দিতে পারবো না। হ্যাঁ, এর একটা ফটোকপি দিতে পারি, তবে ইটস হাইলি কনফিডেন্সিয়াল। ঠিক আছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আমি কিছু হেল্প করবো ম্যাম? না, আপাতত আমার কাজ আমাকে করতে দাও। আজকাল নিজে না লিখলে দেখছি কিছুই মনে থাকছে না। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে বুঝলে। এবার তোমার কাজ হলো যে পাতাগুলো আমি মেনশন করেছি সেগুলোর সাথে নোটস মেলাও। ওকে ম্যাম। যদি কিছু বাদ যায় তাহলে অ্যাডিশনাল নোটস তৈরি করবে, কেমন? ঠিক আছে ম্যাম। আর কিছু ম্যাম? হ্যাঁ, আরেকটা কাজ যেটা করবে সেটা হচ্ছে যে ফাইলটা স্ক্যান করিয়ে নাও, আর একটা সিডিতে ব্যাকআপ নিয়ে নাও, কেমন? ওকে ম্যাম। ওকে। হ্যালো। হ্যালো, কত দূর এগুলে বলো? স্যার, একটা দারুণ জিনিস পেয়েছি। বিক্রম সিংহের মামলার ফাইল? আপনাকে দেখছি কোনোভাবেই সারপ্রাইজ দেওয়া যাবে না। দেখো, চেষ্টা করে হয়তো একদিন পেরে যাবে। এইসব দেখে শুনে তোমার কি মনে হচ্ছে? দেখে শুনে যা মনে হচ্ছে সেটা হচ্ছে যে খুব সুন্দর করে সাজানো মিথ্যে একটা গল্প। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এইভাবে মামলাটা সাজালো কারা? কেন, তোমাকে সেই কেউটে সাপেদের কথা বলিনি যারা এতদিন ঘুমিয়েছিল? মানে বেশ কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোক যারা এতদিন শীত ঘুমেছিল। কি করবে, সরে যাবে? আপনি আমাকে ভয় পেতে দেখেছেন কখনো? ভালো করে ভেবে বলো তো, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না তোমাকে কাজে এগিয়ে যেতে বলছি? তার মানে আপনি আমাকে এগিয়ে যেতে বলছেন? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। রাইট। শোনো, ওই ফাইলটার কোনো ফটোকপি করো না যেন, এখন তো আবার এসব হয়েছে প্যাকড়া। তা তুমি এক কাজ করো, এটাকে টপ সিক্রেট বলে মনে করো। না না, আমি জয়াকে বলেছি যে ওটা স্ক্যান করে কম্পিউটারে লোড করে নিতে। ওয়েল ডান। তাহলে এক কাজ করো, ওই ফাইলের কপি আর তোমার নোটিং নিয়ে একবার আমার কাছে চলে এসো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি জয়াকে বলছি যে কম্পিউটার থেকে প্রিন্ট আউট বার করে নিতে। রাইট। আমি এখন খাবো, খেয়ে ঘুমোবো, বিকেলের দিকে এসো। হ্যাঁ, ওই চারটের পর। ওকে, ঠিক আছে স্যার, আমি আসছি। ওকে। ম্যাম, স্ক্যান করে নিয়েছো? জয়া? হ্যাঁ ম্যাম। ম্যাম, একটা কথা বলবো? বলো। ম্যাম, আমাদের বোধহয় এখনো কেউ ফলো করছে। না, গল্প পড়া আমার শেষ হলো। পড়ে কি বুঝলেন স্যার? ফাইলের বয়ান অনুযায়ী গল্পটা এরকম দাঁড়ালো। একজন কুখ্যাত অপরাধী যাকে ইন্সপেক্টর ইনচার্জ বিক্রম সিংহ অ্যারেস্ট করে পুলিশের লকআপে ভরে রাখে। রাত 11টার সময় ইন্টারোগেশনের নামে সে লকআপে ঢোকে। আসামি তখন ঘুমোচ্ছিল। আয়,
রিপোর্ট অনুযায়ী পরের দৃশ্যটা হচ্ছে আসামির গলা একটা গ্রিলের সঙ্গে বাঁধা। অ্যাপারেন্টলি সুইসাইড করলে যেরকম হয় কতটা সেরকম। এই দৃশ্যটা একবার ভাবার চেষ্টা করলে হতো না? স্যার আমি এই দৃশ্যগুলো ভাবতে পারি না, ভাবতে গেলেই আমার যেন কিরকম একটা অস্বস্তি হয়। বৈজ্ঞানিকের মতো দেখো, গোয়েন্দার মতো দেখো, রিপোর্টের দৃশ্যটা না ভাবলে আমরা বুঝতেই পারবো না ঠিক কি কিভাবে গল্পটা তৈরি করা হয়েছিল। গল্পটা এতই সাজানো যে তার জন্য তোমার চোখ বন্ধ করে থাকার কোনো দরকার ছিল না দিবা। স্যার এই গল্পটা সাজানো হলেও ঘটনাটা বাস্তব। এরকম অনেক মানুষকে লকআপের মধ্যে মেরে ফেলা হয়। এরকম ঘটনা সারা পৃথিবীতেই ঘটছে, আজকালই ঘটছে। তাকে দেখতে গেলে, তাকে বুঝতে গেলে তোমার মনটাকে দৃঢ় করতে হবে। অপরাধীকে যদি তুমি শাস্তি দিতে চাও, নিরপরাধকে যদি তুমি মুক্তি দিতে চাও, তাহলে অত ইমোশনাল হলে তোমার চলবে না।